নমস্কার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আর আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল পিউ অ্যান্ড পিউস ডায়েরিতে অনেক অনেক স্বাগত। আর তোমাদের শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি তোমরা সবাই খুব এনজয় করছো শারদ উৎসবটা। তো আমিও পিউকে নিয়ে ভীষণভাবে এনজয় করছি। তো চলো আজকের একটা নতুন একটা ভিডিও শুরু করি। তো এখন ভীষণই গরম পড়েছে, গরম একেবারে একদম পিকে চলে গেছে। তো এই সময় বাচ্চাদের হিট র্যাশ হওয়া একেবারেই স্বাভাবিক। প্রচুর বেবিদের মধ্যে হিট র্যাশ হচ্ছে, তো আজকে সেটা নিয়ে আলোচনা করব। বেবিদের মধ্যে যদি হিট র্যাশ দেখা যায় তাহলে আমরা কি করব? তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা মনে করিয়ে দিই। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং পাশে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ফটাফট আমার ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে, ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক করতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার তো অবশ্যই করো, যাতে অন্য মায়েরাও, অন্য নিউ মমরা, নিউ প্যারেন্টসরা, যাতে তাদের একটু হেল্প হয়। তো চলো ভিডিওটি শুরু করি। তো হিট র্যাশ কি? তো বেবিদের মধ্যে যখন প্রচুর গরম হয় তখন কি হয়, সোয়েটের যে গ্ল্যান্ডগুলো থাকে ওগুলো তো প্রপার ডেভেলপ হয় না, তখন কি হয় ওইগুলো জমে জমে বেবিদের স্কিনে যে দানা দানা বেরিয়ে যায়, তো ওইগুলোই হলো হিট র্যাশ। এগুলো বেবিদের যেখানে সেখানেই হতে পারে। তো বেবিদের হাতে হতে পারে, গলায় হতে পারে, ব্যাকে হতে পারে, পেটে হতে পারে, প্রাইভেট পার্টে হতে পারে, তো থাইতে হতে পারে, মানে এগুলো পুরো নর্মাল, যেখানে সেখানেই হিট র্যাশ হতে পারে। তো এরপরে যে কথাটি মাথায় আসে, হিট র্যাশ কী কারণে হয় বেবিদের মধ্যে? তো হিট র্যাশ হয় বেসিক্যালি বেবিদের মধ্যে যখন হিটটা ওভার হয়ে যায়, ওভার হিটিং হয়ে যায়, তখন কিন্তু ওই সোয়েট গ্ল্যান্ডটা ডেভেলপ হয় না, তখন ওইটা জমে হিট র্যাশ হতে পারে। পরের কোশ্চেনটি যেটা মাথায় আসে সেটা হলো, হিট র্যাশ কি ডেঞ্জারাস? তো হিট র্যাশ একেবারেই ডেঞ্জারাস না। তো দু তিন দিন কিছু হোম রেমেডি করলে তো বেবিদের মধ্যে হিট র্যাশ একেবারে ভালোভাবেই কমে যায়, কিন্তু এটা যদি তোমরা আনট্রিটেড ছেড়ে দাও তো অবশ্যই এটা ডেঞ্জারাস হতে পারে। এর পরের যে কোশ্চেনটি মাথায় আসে, বেবিদের হিট র্যাশ আমরা ট্রিট করব কিভাবে? তো বেবিদের হিট র্যাশ ট্রিট করার জন্য অনেকগুলোই পদ্ধতি আছে, তো চলো সেগুলো আলোচনা করি। প্রথম যে ট্রিটমেন্টের কথা বলবো, প্রথম যেটার কথা বলবো সেটা হলো বেবিদেরকে কুল রাখা। তো বেবিদেরকে যদি ওভার হিট হয়ে যায় তখন কিন্তু হিট র্যাশ হওয়ার চান্স প্রচুর, কিন্তু বেবিদেরকে যদি একটা নর্মাল একটা কুল করে রাখার চেষ্টা করি, এসি অথবা ফ্যান অথবা কুলার, যাই তোমাদের বাড়িতে অ্যাপ্রোপ্রিয়েট আছে, তো সেগুলোর মধ্যে যদি বেবিদেরকে রাখি তাহলে হিট র্যাশ হওয়া চান্স অনেকটাই কম। এছাড়াও অনেকে কী করে, বেবিদেরকে ওভার ড্রেসিং করে ফেলে, বুঝতেই পারে না যে বেবিদের গরম লাগছে কি ঠান্ডা লাগছে। অনেকে কী করে, ঠান্ডা লাগছে ভেবে বেবিদেরকে একটু বেশি জামা কাপড় পরিয়ে দেয়, যার জন্য বেবিরা ভেতর ভেতরে গরম ফিল করে, তো ঘাম দিয়ে সেগুলো জমে বেবিদের হিট র্যাশ হতে পারে। তাই জন্য বেবিদের গায়ে টাচ করে দেখো ঘাম বেরোচ্ছে কিনা, কিন্তু অনেক সময় কী হয় ঘাম বেরোয় না, কিন্তু কী হয় গাটা ঠান্ডা ঠান্ডা লাগে, স্কিনটা ঠান্ডা লাগে, তাও কিন্তু বেবিদের গরম লাগে। তো বেবিদের ফিল করার চেষ্টা করো ওদের গরম লাগছে কি না, তো সেই হিসেবে বেবিদেরকে ঠান্ডা রাখার চেষ্টা করো, তো বেবিদের এতে হিট র্যাশ অনেকটাই কমে যাবে। এরপরে যে টিপসটার কথা বলবো সেটা হলো বরফের সিঙ্ক। তো তোমরা একটা কাজ করতে পারো, গরমকালে একটা হ্যাঙ্কি অথবা কোনো পাতলা কোনো মোলায়েম কোনো কাপড় নিয়ে তাতে কিছু বরফ দিয়ে তো সেটাকে বেবিদেরকে হালকা হালকা সেঁক দিতে পারো। এতে বেবিরা ভীষণভাবে মানে আরাম পায়, কমফোর্টেবল ফিল করবে। তো তোমরাও এটা নিজেরাও নিয়ে দেখবে ভীষণভাবে আরাম লাগবে। তো বেবিদেরকে এটা মাঝে মধ্যে করতে পারো, এটাও হিট র্যাশ থেকে অনেকটাই বাঁচায়। এরপরের যে টিপসটার কথা বলবো সেটা হলো বাথ। বেবিদেরকে রোজ বাথ দেওয়া দরকার, রোজ। তো এই গরমকালে বেবিদেরকে একটু ওয়াটারটা একটু নর্মালে রেখে, বেশি গরমও নয়, বেশি ঠান্ডাও নয়, বেবিদের কমফোর্ট সেইভাবে একটু জলটা রেখে, তো বেবিদেরকে কিছুক্ষণ একটু জলে চান করিও,
এছাড়াও সন্ধ্যার দিকে হালকা তোমরা স্পঞ্জ করিয়ে দিতে পারো, তাহলে সোয়েটগুলোও মুছে যায়। এইভাবে যদি বাথের দিকটা যদি খেয়াল রাখতে পারো তো বেবিদের হিট র্যাশ অনেকটাই কমে যায়, হিট র্যাশ আসবেই না। এরপরের যে টিপসটার কথা বলবো সেটা হলো অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল বলতে আমি পতঞ্জলির অ্যালোভেরা জেলের কথা বলছি না, বা কোনো দোকান থেকে কিনে আনা টিউবের মধ্যে ভরে রাখা অ্যালোভেরা জেলের কথা আমি বলছি না। ন্যাচারাল যে অ্যালোভেরা জেল সেগুলো জেল বের করে বেবি জেল ভীষণ ঠান্ডা হয় অ্যালোভেরা জেল। তো এগুলো বেবিদের সপ্তাহে একবার কি মাসে এক দুবার তোমরা বেবিদের ওইটা স্কিনে লাগাতে পারো, ভীষণভাবে ঠান্ডা ফিলিং দেয়, তো কুল ফিলিং দেয়। তো এটাও করে দেখতে পারো, হিট র্যাশ অনেকটা কমিয়ে দেবে, হিট র্যাশ আসবেও না। তো এরপরে যে টিপসটার কথা বলবো সেটা হলো এয়ার এক্সপোজার। তো আমি ডাইপার রেসের ভিডিওর ক্ষেত্রে তোমাদেরকে বলেছি যে ডাইপার রেস হলে বেবিদেরকে যতটা এয়ারের কন্টাক্টে আসতে দেবে তো ততটাই বেবিদের র্যাশ কমে যাবে। এটাও ঠিক সিমিলারলি একই, তো বেবিদের যতটা এয়ারের সঙ্গে এক্সপোজ করে রাখবে বেবিদের ততটাই কমফোর্টেবল ফিল করে দেবে। এই সময়টা একদম পাতলা কাপড়, হালকা গেঞ্জি অথবা একদম পুরো একদম খালি ছেড়ে দাও বেবিদেরকে, গরমের সামারেরটা পুরো একদম ওদেরকে এনজয় করতে দাও। তো এইভাবেই তোমরা রাখো বেবিদেরকে, একদম বাতাসের কন্টাকে রাখো, একদম খোলা ছেড়ে দাও, তাহলে হিট র্যাশ হওয়ার চান্স অনেকটাই কম। তো এরপরে যেটা বলবো সেটা হলো বেবিদেরকে ড্রাই রেখো। ড্রাই বলতে তো বেবিরা হয়তো খুব ঘামছে, তোমরা সেটাকে একদম নজরই দিচ্ছ না, ঘামছে ওটা ওভার হিট হয়ে যাচ্ছে। যখনই ঘামছে বেবিদেরকে নিয়ে এসে ফ্যান কুলার অথবা এসিতে বসাও, যাতে বেবি কমফোর্ট পায়, র্যাশ হওয়ার চান্স অনেকটাই কমে যায়। অনেকে কী করে, বেবি ঘামছে খেয়ালই করছে না, ওখান থেকে হিট র্যাশ হওয়ার চান্স অনেকটাই বেশি। বেবিদেরকে প্রপার ড্রাই রাখো, তাতে হিট র্যাশ হওয়ার চান্স অনেকটাই কমে যায়। তোমরা এটা বাড়িতে করে দেখতে পারো। পরের যে কোশ্চেনটা মাথায় আসে সেটা হলো হিট র্যাশ হয়ে গেলে আমরা কি ডক্টরের কাছে ভিজিট করতে পারবো? তো হিট র্যাশ হয়ে গেলে আমি বলবো দু তিন দিন ওয়েট করে যাও, ডক্টরের কাছে যাওয়ার দরকার নেই। দু তিনটে দিন তোমরা ন্যাচারাল হোম রেমেডি করলে দেখবে বেবিদের হিট র্যাশ একেবারেই কমে যাবে। কিন্তু এটা যদি আনট্রিটেড ছেড়ে দাও তাহলে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস হতে পারে, সেক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হয়তো হতে পারে। তো আমি যে উপরে কয়েকটা টিপস তোমাদেরকে বললাম তো এগুলো করে দেখো, ডক্টরের কাছে যাওয়ার একেবারেই দরকার নেই। এগুলো করলেই অটোমেটিক হোম রেমেডির মাধ্যমে বেবিদের হিট র্যাশ একেবারেই কমে যাবে। এই হলো কয়েকটা কথা। এরপরে যে লাস্ট যে কথাগুলো মাথায় আসে সেগুলো হলো হিট র্যাশ তো হবে, সেগুলো আমরা ন্যাচারাল পদ্ধতিতে হয়তো কমিয়ে ফেলতে পারবো, কিন্তু আমরা এটাকে প্রিভেন্ট করবো কীভাবে? তো এর জন্য কিছু কিছু কথা আছে যেগুলো বলবো, কিছু কিছু টিপস আছে সেগুলো মেনে চললে আশা করছি হিট র্যাশ একেবারেই হবে না। সেগুলো হলো আমাদের প্রত্যেকটা এরিয়া একটা গরম একটা পিক পয়েন্টে থাকে। যেমন আমার এরিয়াটা, আমি তো ওয়েস্ট বেঙ্গলে থাকি, তো আমাদের এখানে বেলা 11টা থেকে বেলা 3টে সাড়ে 3টে পর্যন্ত গরম ভীষণ থাকে। তো ওই টাইমে তোমরা বেবিদেরকে একেবারেই বাইরে বের করো না। তোমাদের এরিয়াতে দেখো তোমাদের গরমের সময়টা একেবারে গরমের পিকটা কোন সময়, তোমরা সেই সময় অনুযায়ী বেবিদেরকে একেবারেই বের করো না। বেবিরা কেন, বড়রাও তোমরাও একেবারে বেরিও না ওই সময়, তা ওই সময়টা বাড়িতে থাকার চেষ্টা করো। পরের যেটা বলবো, বেবিদেরকে এই গরমের সময়ে বেবিদেরকে হালকা জামা কাপড় পরিও। তো হালকা সুতির কাপড় অথবা গেঞ্জি একেবারে অথবা খোলা ছেড়ে দাও, পাতলা একটা প্যান্ট পরিয়ে রাখো বেবিদেরকে। সেক্ষেত্রে গরমের জন্য এটা সবথেকে বেটার হবে, সামারের মজা নিতে দাও ওদেরকে। তো এগুলো করে দেখো, তো বেবিদের হিট র্যাশ হবে না। তো এরপরে যেটা বলবো, বেবিদেরকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করো। বাড়িতে যাই অ্যাভেলেবল থাকে, যাই অ্যাপ্রোপ্রিয়েট থাকবে, এসি হোক, কুলার হোক অথবা ফ্যান হোক, বেবিদেরকে সবসময় ঠান্ডা রাখার চেষ্টা করো।
এরপরে যেটা বলবো সেটা হলো বেবিদেরকে ইনডোরে রাখার চেষ্টা করো, বেশি বাইরে বেরোনোর দরকার নেই। তো ইনডোরের মধ্যে বেবিরা যত খেলাধুলা করবে, ফ্যান অথবা কুলার অথবা এসির মধ্যে যত খেলাধুলা করবে ততই বেবিরা ভালো থাকবে, হিট র্যাশ হওয়ার চান্স একেবারেই কমে যাবে। এরপরে যেটা বলবো সেটা হলো মাস্ট, এটা একেবারে ভুললেই চলবে না, সেটা হলো হাইড্রেশন। তো বেবিদেরকে এই গরমের মধ্যে ওদের তো ভীষণভাবে সোয়েট হয়, ভীষণ ঘামে ওরা, তো ওদের শরীর থেকে যদি জলগুলো বেরিয়ে যায় ডিহাইড্রেটেড হয়ে পড়বে তাহলে ওরা, সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে বেবিরা যেন হাইড্রেটেড থাকে। তার জন্য বেবিদেরকে নারকেলের জল, ডাবের জল অথবা লস্যি, দই এইসব জল খাওয়াতে পারো। তো আমি তো পিহুকে রোজ ডাবের জল আর রোজ ওকে আমি লস্যি অথবা দই দিই, এটা আমার কোনো দিনও ভুল হয় না। প্রত্যেক দিন এভরিডে আমি ওকে দইয়ের লস্যি বানিয়ে দিই অথবা দই খাওয়াই। তো এটা বেবিদেরকে ভীষণভাবে হাইড্রেটেড রাখে। এই গরমের সময় বেবিদেরকে যতটা পারো জুস খাওয়ানোর চেষ্টা করো, জল প্রচুর পরিমাণে খাইও। যখন দেখবে বেবিদের লিপস ড্রাই হয়ে যাচ্ছে তখন বুঝবে বেবিরা ভীষণভাবে ডিহাইড্রেটেড হয়ে পড়ছে। তো সেক্ষেত্রে তোমরা খেয়াল রাখো বেবিরা যাতে ডিহাইড্রেটেড না হয়ে পড়ে, সবসময় যাতে হাইড্রেটেড থাকে। তো এরপরের যেটা বলবো সেটা হলো বাথ। বেবিদেরকে রেগুলার রোজ বাথ দেওয়ার চেষ্টা করো, রোজ। এছাড়াও ওপরে যেগুলো বললাম বরফের শেক, এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, বেবিদেরকে খেলিয়ে নিয়ে এসে সন্ধ্যার টাইমে একটু খেলাধুলা করিয়ে নিয়ে এসে তোমরা হালকা একটু গায়ে জল ঢেলে দিতে পারো অথবা একটা কাপড় ভিজিয়ে তোমরা গা মুছিয়ে দিতে পারো। তো দেখবে বেবিদের মধ্যে যে ময়লা ঘামগুলো জমে আছে তো সেগুলো দেখবে একেবারেই চলে গেছে আর র্যাশ একেবারেই হবে না, বেবিরা কুলও ফিল করবে। তো এই কয়েকটা টিপস তোমরা যদি মাথায় রেখে বেবিদেরকে যদি খেয়াল রাখো অথবা যদি র্যাশ হয়েও যায় তো এই আমার কয়েকটা রেমেডি তোমরা অবশ্যই প্রয়োগ করো, দেখবে ডক্টরের কাছে যেতে হবে না। তো আরও একটা কথা অবশ্যই বলবো, তো অনেকেই কী করে হিট র্যাশ হয়ে গেলে বেবিদেরকে পাউডার লাগায়। আমার তো সেক্ষেত্রে বলবো বেবিদেরকে পাউডার না লাগানোর জন্য বেবিদের সোয়েট গ্ল্যান্ডে যদি পাউডার লাগিয়ে যদি ব্লক করে দিই তাহলে তো ওদের সোয়েট একটা ন্যাচারাল পদ্ধতি বেবিদের, সেটাকে যদি বন্ধ করে দিই তো সেক্ষেত্রে তো ওই গ্ল্যান্ডটা তো পুরো ব্লক হয়ে গেল, সেক্ষেত্রে তো আরও র্যাশ হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তো সেক্ষেত্রে বলবো পাউডার তোমরা একেবারেই লাগাবে না, তো পাউডারের বদলে তোমরা বাদ দিতে পারো অথবা তোমরা গাটা স্কিনটা তোমরা স্পঞ্জ করে দিতে পারো। তো এই হলো আজকের টিপস, আজকের ভিডিও। তো আমি যেগুলো জানি সেগুলো আমি ডিটেলসে বোঝানোর চেষ্টা করেছি। তো তোমাদের যদি ভিডিওটি হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করতে ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো অনেকে সাবস্ক্রাইব করো না, আনসাবস্ক্রাইব করে রেখেছো, তো তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে অন্য নিউ মমিদের, যাতে নিউ মাদার যারা আছে, নিউ মায়ের নতুন মায়েরা যারা আছে তাদের প্রচুর পরিমাণে হেল্প হয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য দিন নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।